হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিন্দু, টেস্টোলজি বাই বিন্দুতে আপনাদের আমন্ত্রণ জানাই। আজ অবধি আমার যার যার সাথে পরিচয় হয়েছে তার মাঝে এমন কেউই নেই যে কিনা ভোগের খিচুড়ি পছন্দ করে না। দুর্গাপূজার প্যান্ডেলের ভোগের খিচুড়ির ফ্যান মনে হয় আমরা সবাই। আজ আমি সেই ভোগের খিচুড়িটা করে দেখাবো। ট্রাস্ট মি, এটা আমার রান্না করা ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী লাগছে। এর জন্য প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। ডালটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। এই ডালটা কিন্তু আগে আমি ধুইনি, আমি ভাজার পরে ধোব। ডালের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ডালটাকে তুলে নিব। ডাল ভাজার পর আমি চালটা ভাজতে যাব। যে পরিমাণ ডাল নিয়েছি সে পরিমাণে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল, কালিজিরা চাল বা আর যা দিয়ে পোলাও রান্না করেন সেটা ইউজ করতে পারেন। ডাল আর চাল ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে ধুতে যাব। চাল আর ডাল ভালো করে ধুয়ে এটাকে আমি জল ঝাড়তে রেখে দিব। এই ফাঁকে আমি একটা প্যানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এতে আমি কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি এই দুই টাইপের সবজি ব্যবহার করব খিচুড়িতে। আপনাদের কাছে যদি আরও বেশি সবজি থাকে আপনারা ইউজ করতে পারেন। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা মোটামুটি দাগ কেটে আমার সেদ্ধ করা হয়ে গেছে, বাকিটুকু সেদ্ধ খিচুড়িতেই হয়ে যাবে। সবজি তুলে নেওয়া হয়ে গেলে আমি সেই সেম প্যানে একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম। এবার এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই হবে। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি এতে হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার সাথে সাথে অনেক বেশি ছিটতে শুরু করবে, এর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আদার যখন র ফ্লেভারটা চলে যাবে তখন এটাতে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। টমেটো জলদি সিদ্ধ হওয়ার জন্য আমি এটাতে এক টেবিল চামচ জল দিয়ে দিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে এলে এতে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার অ্যাড করে নিব। মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এটাতে আমি সেই চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এতক্ষণ জল ঝাড়ানো হয়েছে। এবার সব মশলাগুলোকে আমি চাল আর ডালের মিশ্রণের সাথে ভালো করে মেখে নিচ্ছি, আমি নেড়েচেড়ে নিচ্ছি। যখন সব ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি নিজেরাই বুঝতে পারবেন চাল আর ডালটা অনেকটা ভারী ভারী হয়ে যাবে, আপনার নাড়াতে কষ্ট হবে। তখন এতে আমি যে পরিমাণ দিয়েছি তার চার গুণ জল দিয়ে দিব। এখানে অবশ্যই গরম জল ইউজ করতে হবে। আমি চাল আর ডাল মিলিয়ে টোটাল এক কাপ দিয়েছিলাম, এর জন্য আমি চার কাপ গরম জল দিলাম। আমি বারবার বলছি এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে। আমি একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এই ফাঁকে আমি বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এতে আমি নতুন ভিডিও করার উৎসাহ পাই। 15 মিনিট পর দেখবেন যে আপনার জলটা শুকিয়ে গেছে, তখন এটা ঢাকনা উঠিয়ে আমি এতে আরও 2 কাপ গরম জল দিয়ে দিব। আমি একবারে বেশি জল দিইনি, কারণ যখন আপনি পদে পদে দেবেন তাহলে আপনার খিচুড়ির টেক্সচারটা অনেক বেশি ভালো হয়। জলটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে। আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, আমার মনে হলো আরেকটু লবণ লাগবে, এর জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিব। আমার রেসিপি যদি ফলো করে আপনারা বানান তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এরকম খিচুড়ি আপনি বানিয়েছেন। মনে হবে একদম দুর্গাপূজার প্যান্ডেলের খিচুড়ি খাচ্ছেন আপনি। একটু পরপর আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে দেখে নিচ্ছিলাম, আর একটু নেড়েচেড়ে দেবো যাতে কিনা নিচে লেগে না যায়।
আমার রান্নার ঠিক 25 মিনিটের মাথায় যখন আমার মনে হচ্ছে যে হালকা একটু জলও আছে কিন্তু আমার খিচুড়িটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, তখন এতে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিব। সবজিগুলোকে কিন্তু আমি একেবারে লাস্টের দিকে অ্যাড করেছি, কারণ আমার সবজি আগেই সিদ্ধ হয়েছিল। এবারে তে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি সব জায়গায় একটু বন্টন করে দিব, যাতে কিনা আপনার সব দিকে গন্ধটা ভালো করে যায়। ঘি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিব ঘিটা ঠিকঠাক গলে যাওয়ার পর্যন্ত। ঢাকনা উঠিয়ে সবকিছু আমি আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারেতে আমি আবার হাফ চা চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে আমি আবার সব দিকে দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি লাস্টবারের মতো ঘি দিচ্ছি। এই রান্নায় টোটাল আমি 1.5 চা চামচের মতো ঘি ইউজ করেছি। ঘি ইউজ করলে কিন্তু এটার গন্ধটা অনেক বেশি সুন্দর লাগে। এখন আর আমি জালে রাখবো না, একদম ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো। এই রান্নাটা আমার খুব বেশি প্রিয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এটার টেস্ট।